بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسولنا ونبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين شمانيتو أشكير شربستر ويورس باي من بنرا দূরের থেকে কাছের থেকে অথবা ইউরোপ আমেরিকা যে কোনো জায়গা থেকে বসে আমাদের সাথে যত ভাই বোন আজকে শরিক হয়েছেন সবাইকে ওয়েলকাম করছি। আমি আবুল হোসেন খান। আপনাদের প্রিয় একটি বিষয় আজকে শেয়ার করতে চাচ্ছি। অনেকেই আমাদের কাছে অনুরোধ করেন বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতে, তা আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আজকে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে পারিবারিক সান্ত্বনা। পজিটিভলি বিষয়টিকে আমি নাম দিয়েছি পারিবারিক সান্ত্বনা। পরিবারে কীভাবে করে শান্তি আনয়ন করা যায়, শান্তি আসতে পারে, এজন্য আমি আপনাদের সামনে এই বিষয়টি উপস্থাপনা করব। পরিবারে শান্তি আনতে হইলে বোঝা গেল যে অশান্তি আছে, অশান্তি থাকলে পরে শান্তির জন্য মানুষ কাজ করে। তা আমি পরিবারের অশান্তি দূর করার উপায় না বলে আমি বলবো কীভাবে শান্তি আনা যায়, প্রশান্তি লাভ করা যায়। এই জন্য তা আমি কোরআনে হাকিম থেকে দুটো আয়াত চুজ করেছি। প্রথম আয়াতটি হচ্ছে সূরা ইব্রাহিমের, যে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলার জিকির যেখানে থাকে সেখানে বা যার কলবে থাকে, যার জবানে থাকে, তার মধ্যে শান্তি আসে বলে আল্লাহ নিজে বলছেন। আলা বিযিক্রিল্লাহ, তোমরা জেনে নাও যে আল্লাহ পাকের জিকিরের মধ্য দিয়েই তাতমাইন্নুল কুলুব, কলবগুলো শান্তি প্রশান্তি লাভ করতে পারে, দিলগুলো শান্তি লাভ করতে পারে। তাইলে প্রশান্তি লাভ করার পথ হচ্ছে আল্লাহ পাকের জিকিরের সাথে মুবতালা থাকা, আল্লাহ পাকের জিকিরের সাথে নিজেকে জড়িয়ে রাখা। আমরা কয়জন মুমিন আছি যারা আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত থাকি। এবারে চলি, বারবার বলেছি তারপরও আজকে আবার একটু ব্যাখ্যা দিতে হচ্ছে যে জিকির শব্দের অর্থ কী। জিকির শুনলেই আমাদের মনে বাজে যে বোধহয় আল্লাহর কয়েকটা নাম নিয়ে জপ করার নাম হচ্ছে জিকির। হ্যাঁ, অবশ্যই জিকির জাল কাফ রা জিক্রুন জাকারা ইয়াজকুরু জিক্রুন জাকারা ইয়াজকুরু জিক্রান ফাহুয়া জাকির। এই জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। স্মরণ করা হচ্ছে দুইভাবে, বিতলফুজ ওয়াবিল কলবি। তাইলে শব্দ উচ্চারণ করে জিকির করা, যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর উচ্চারণ না করে নিজের মনে মনে জিকির করা। এই মনে মনে জিকিরের নাম হচ্ছে আজ-জিকর বিল কলবি, আর উচ্চারণ করে যেটা করা হয় সেটার নাম হচ্ছে আজ-জিকর বিতলফজি। তাহলে উভয়টাই জিকির। এই জন্য জিকিরকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। তলফুজ করে জিকির করার এক্সাম্পল দিয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আমি বললাম, এটাই জিকির, এটা আমি উচ্চারণ করে করলাম। আর আরেকটা হচ্ছে যে মনে মনে জিকির, নিজের মনে মনে করা। হয়তো আপনার মনটা এখন ব্যস্ত না, আপনি ব্যস্ত আছেন কোনো কাজে, তাহলে আপনার মনকে কাজ দিলেন, অথবা আজান হচ্ছে আপনি শুনলেন, কোরআন তেলাওয়াত হচ্ছে আপনি শুনলেন, তাহলে এটা কেমন, এটাকে মনের জিকির বলা হয়।
আবার এটার নাম আরবিতে বলা হয় জিকির সিমাই, যে আমি শুনছি অন্য কেউ জিকির করছে, তেলাওয়াত হচ্ছে আমি শুনছি, নামাজ পড়ছে আমি শুনছি, তারাবি হচ্ছে আমি শুনলাম, একজন দোয়া করছে আমি শুনলাম, শুনে আমি তার সাথে লিঙ্কড হয়ে গেলাম, আমার মনকে তার সাথে কানেক্ট করে দিলাম, আমার মন শুনছে, শুনে আমি ইতমিনান পাচ্ছি, শান্তি পাচ্ছি, এটাও একটা জিকির। আর এটাকে বলা হয় জিকিরে কালবি, হ্যাঁ আজিকির বিল কালবি, যেটা আমি উল্লেখ করেছিলাম দুই নম্বর। কিন্তু এক নম্বর জিকির হচ্ছে নিজের নিজের জবান ব্যবহার করে, নিজে উচ্চারণ করে জিকির করা। এই উচ্চারণ করে যে জিকির করা হয় এক নম্বর যেটা, এটা আবার কয়েক জাতের জিকির আছে। প্রথম জিকির হচ্ছে যে আমার নামাজ পড়ে আমাকে জিকির করো, ও আকিমিস সালাতা লি জিকরি, সূরা তাহার মধ্যে আল্লাহ বলেছেন যে আমার জিকিরের জন্যে, আমাকে স্মরণ করার জন্যে তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ কায়েম করো। তাইলে নামাজ কায়েমটা হচ্ছে একটা উত্তম জিকির, কেমন? কারণ নামাজের মধ্যে আল্লাহ আকবার থেকে শুরু করে সালাম আলাইকুম পর্যন্ত কী করা হয়, যত কিছু বলা হয় সব সব কিছুতেই আল্লাহকে জিকির করা হয়, স্মরণ করা হয়। দুই নম্বর জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা জিকির, কেমন? কোরআন তেলাওয়াত করলে পরে আল্লাহ পাকের কথা স্মরণ হয়, আল্লাহর সাথে কথাবার্তা হয়, আল্লাহর সাথে বাতচিত হয়। তাই জন্য আব্দুল জিকরি তেলাওয়াতুল কোরআন, উত্তম জিকির হচ্ছে তেলাওয়াতুল কোরআন, মানে কোরআনের তেলাওয়াত করা, হাদিসে আসছে। তাইলে এই দুটো জিকির পাওয়া গেল। তিন নম্বর জিকির হচ্ছে যে উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা জিকির করো, সকালে বিকালে করো, এবং আল্লাহ পাকের তাসবিহ গণনা করো, তাসবিহ পাঠ করো। তাইলে আল্লাহ পাকের জিকির করা আর তার তাসবিহ করা, এটারই অর্থ হচ্ছে জিকির করা, মানে শব্দ দিয়ে জিকির করা, এই শব্দ দিয়ে জিকির করা, শব্দ প্রয়োগ করে জিকির করা। এটার কিছু সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফিক্স করে দিয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে শুধু হুকুম করা হয়েছে জিকির করো। ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, ও ইমানদাররা তোমরা জিকির করো, আল্লাহ পাকের নাম বেশি করে নাও, বেশি করে জিকির করার জন্যে আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন, কেমন? সূরা 22 পারার মধ্যে রয়েছে, সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ইলা আখিরুল আয়াত। এই আয়াত একটু লম্বা আয়াত, এই আয়াতের শেষের দিকে এসেছে, والذاكرين الله كثيرا والذاكرات والذاكرين الله كثيرا والذاكرات. তাইলে বোঝা গেল আল্লাহর জিকির করতে হবে বেশি করে, এই আয়াতে আল্লাহ হুকুম করলেন। আর আবার সূরা সফের শেষের দিকের একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়ে লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, সূরা জুমআ সফ নয় সূরা জুমআর মধ্যে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ উযকুরুল্লাহা কাসীরা উযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। এভাবে করে জিকির বেশি করে করো, অধিক সংখ্যায় জিকির করো, অধিক হারে জিকির করো। এভাবে করে আল্লাহর পক্ষ থেকে হুকুম প্রায় আটটি জায়গায় কোরআনে এসেছে। অন্য কোনো ইবাদত, অন্য কোনো আমল বেশি করতে আমাদেরকে আল্লাহ পরামর্শ দেন নাই, বেশি করে নামাজ পড়ো নাই, বেশি করে রোজা রাখো নাই, বেশি করে ঈদ করো নাই, ঈদ মাত্র দুইটা, বেশি করে কোরবানি করো না, একটা একটা। এভাবে করে বেশি করার জন্যে কোনো ইবাদত যদি বলা হয় থাকে, তাহলে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বেশি করতে বলেছেন জিকির। আর আজকে আমি জিকিরের আলোচনা করছি না, কেবলমাত্র রিমাইন্ডার দিলাম এই জন্য যে আমি যে বিষয়টি আলাপ করতে চাচ্ছি, আলা বি জিকিরিল্লাহি তাতমা ইন্নুল কুলুব, কলবের সান্ত্বনা আসে জিকির থেকে। এই হলো
যে শান্তি পাওয়ার পথ হচ্ছে আল্লাহ পাকের সাথে যুক্ত থাকা, আল্লাহ পাকের সাথে লিঙ্কড থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার রহমতের সাথে আমাদের কলবগুলোকে, আমাদের প্রাণগুলোকে আমরা যেন জুড়ে রাখি, আমরা যেন কানেক্টেড করে ফেলি। তো এইটার নাম হচ্ছে প্রশান্তি পাওয়ার একটা উপায়। দ্বিতীয়ত হচ্ছে প্রশান্তি পাওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাজ দিয়েছেন, ওয়া ইদ আখাযনা মিসাকা বানী ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন, আমি যখন ইসরায়েলের সন্তানদের কাছ থেকে এগ্রিমেন্ট নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম, এই বলে যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না, এক নম্বর শর্ত। দুই নম্বর ছিল ওবিল ওয়ালিদাইন ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা। তাইলে সন্তান যখন পিতামাতার সাথে সদ্ব্যবহার করে তখন শান্তি আসে। সন্তান যখন পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে ওই সময় কিন্তু শান্তি আসে। অবিল ওয়ালিদিন ইহসানাং, অবিদুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করলে, ইহসানের ব্যবহার করলে পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি প্রশান্তি নাজিল হয়। তো এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা পারিবারিক শান্তি যদি আনয়ন করতে চাই তাহলে এই দুটো কাজ করতে হবে। তাহলে অশান্তি কী কী আছে এগুলো একটু যদি আমরা আপনাদের সাথে আমরা শেয়ার করি, যে আমাদের পরিবারে বিশেষ করে ইউরোপিয়ান জগতের পরিবারে অশান্তির কারণগুলো কী কী, এটা যদি আমরা একটু জানি তাহলে আমরা শান্তি কীভাবে আনতে পারি, অশান্তি কীভাবে দূর হয় আর শান্তি কীভাবে অর্জন করতে পারি, প্রশান্তি কীভাবে করে আমরা পেতে পারি, এটা আমরা শিখতে পারবো, জানতে পারবো। তো আসুন, এক্ষণে একটা ব্রেকে যেতে হচ্ছে, ব্রেক থেকে ফিরে এসে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার এ দুটো বিষয় আমরা শেয়ার করব, যে পারিবারিক অশান্তি দূর করার উপায় আল্লাহ তাআলা কী দিয়েছেন আমাদের জন্যে, আর শান্তি কেমন করে আমরা লাভ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের পরিবারের মধ্যে প্রশান্তি ফিরিয়ে আনার জন্যে যেসব কলাকৌশল কোরআনে এবং হাদিসে উল্লেখ করা হয়েছে তার থেকে যেন জানার তৌফিক দান করেন। এক্ষণে যাচ্ছে একটা ব্রেকে, ব্রেক থেকে ফিরে এসে ইনশাল্লাহ শেয়ার করছি আবার আপনাদের সাথে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত। بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده شماني توسكير بيورس আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলতে ইরাদা করেছিলাম, যে বিষয়টি উপস্থাপন করেছি কোরআন থেকে হাদিস থেকে, তারপর আপনাদের সাথে আমি শুধুমাত্র ইন্ট্রোডিউস করে বিষয়টি তারপরে আমাদেরকে আসরের ব্রেকে চলে যেতে হয়েছে। ব্রেক থেকে ফিরে এসে আপনাদের সাথে শেয়ার করার বিষয় দুইটি, কীভাবে করে পারিবারিক অশান্তি কোন কোন কারণে হয় এবং এগুলো দূর করা যায়, আর শান্তি কীভাবে পাওয়া যায়, এ দুটো বিষয়। তাইলে আসুন আমরা আর বিলম্ব না করে চলে যাই কোন কোন বিষয়ে আমাদের পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করে। নাম্বার ওয়ান, পারিবারিক অশান্তির নাম্বার ওয়ান হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কলহ। স্বামী স্ত্রীর বিবাদ বিসম্বাদ, এটা শুরু হয় কিন্তু স্বামী স্ত্রীর ব্যবহার থেকে। তাইলে আমি বলবো স্বামী স্ত্রীর একে অন্যের সাথে অসৌজন্যমূলক ব্যবহার বা অনাকাঙ্ক্ষিত ব্যবহার, অসৌজন্যমূলক ব্যবহার, অনাকাঙ্ক্ষিত ব্যবহার থেকে কিন্তু কলহ সৃষ্টি হয়, আর কলহের ফলে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। নাম্বার টু, স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক আশয় বিষয় সহ বিশেষ করে অর্থনৈতিক বিষয়ে যখন একটু দেন দরবার হয় ওই সময় থেকে অশান্তি আরম্ভ হয়, সম্পর্কের অভাব হয়ে যায়, ভালোবাসার গ্যাপ হয়ে যায়, অভাব হয়ে যায়, যখন ওই সময় থেকে কিন্তু আরম্ভ হয় সমস্যা। তাইলে স্বামী স্ত্রীর কলহ বিবাদ হচ্ছে একটা বড় কারণ। তাইলে এটার মূলে যদি যাই আমরা, তাইলে মূলটা হচ্ছে আমি যেটা বলেছি
যে স্বামী স্ত্রী একে অন্যের সাথে অসৌজন্যমূলক ব্যবহার, এখান থেকেই শুরু হয়। দুই নম্বর কারণ হচ্ছে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সবরের অভাব। সবরের অভাব, আর তার সাথে একটা জিনিস যে স্বামী কথা বললে স্ত্রীকে জবাব দিতেই হবে তাড়াতাড়ি করে, অথবা স্ত্রী যদি একটা কথা বলে তাহলে স্বামীকে তার স্বামীগিরির সম্মান রক্ষার্থে তাকে এক্ষণে রিপ্লাই করতে হবে, টক ব্যাক যাকে বলে। তাড়াতাড়ি কথা না বললে এটা হজম হয় না, এটা শয়তান আমাদেরকে উস্কে দেয়। কেমন উস্কে দিয়ে বলে যে তুমি তো সাহসী মানুষ, তুমি পুরুষ মানুষ, তোমার মধ্যে পুরুষত্ব আছে, কেমন তোমার মধ্যে ভেটাগিরি আছে, তুমি এটা জাহির করো। মহিলাকেও শয়তান এসে পিঞ্চ করে যে তুমি কথা বলো, কারণ তোমার তো লাল পাসপোর্ট আছে। এভাবে করে শক্তির জাহির করা হয়, এবং শক্তির একটা প্র্যাকটিস করার জন্যে শয়তান আমাদেরকে পিঞ্চ করে। গেল তিন নম্বর কারণ। চার নম্বর কারণ হচ্ছে সন্তানদের নষ্ট হয়ে যাওয়া। সন্তানদেরকে সঠিক সময়ে যার যেটা প্রয়োজন লুক আফটার করার জিম্মেদারি, এটা সঠিকভাবে পালন না করলে পরে তখন শয়তান সন্তান আসলে কথা শোনে না। চার নম্বর একটা কারণ হচ্ছে যে ছেলে বিয়ে দিয়ে বউ যখন আমরা পুত্রবধূ বাড়িতে আনি, পুত্রবধূর সাথে শাশুড়ির যায় না, অথবা এই 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 ফ্যামিলির যারা অন্যান্য সন্তান রয়েছেন, স্বামীর ভাই এবং বোনগুলা রয়েছেন, অবিবাহিত বোন অথবা বিবাহিত বোন যেই হোক না কেন, ওদের সাথে সম্পর্ক টানাপোড়ন যদি হয়ে যায় তাহলে সেখানে অশান্তি আরম্ভ হয়। কেমন তাইলে সন্তানরা হচ্ছে চার নম্বর, আর সন্তান বিয়ে দিয়ে যখন পুত্রবধূ আনা হয় এটা হচ্ছে পাঁচ নম্বর, পুত্রবধূর সাথে যায় না। ছয় নম্বর আরেকটি কারণ হচ্ছে যে পরিবারের মধ্যে সম্পর্ক ভালো না, কেউ কারোর সাথে সম্পর্ক ভালো না, অথবা সন্তানদের সাথে মা বাবার সম্পর্ক ভালো না, অথবা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে খুব ঘাটতি, এর জন্য সবসময় আর্গুমেন্ট দরবার লেগে থাকে, দরবারি পরিবার। এখান থেকে মা দরবারি হন আর না হয় পিতা দরবারি হয়ে যান, এবং এই দরবারের ফলে একটা অসন্তোষ সৃষ্টি করে সৃষ্টি হয়ে যায় সব জায়গায়, কেউ এখান থেকে সন্তুষ্টির সন্তোষ মতো কোনো সম্পর্ক যেমন রক্ষা করে না, এমনি করে কোনো শান্তি হওয়া যায় না। এই ছয় সাতটা কারণ আপনাদের সামনে আমি পেশ করলাম। আর সাত নম্বরটাও একটু দিয়ে দিই, সেটা হচ্ছে পরিবারের মধ্যে যখন কোনো অসন্তোষ বিরাজ করে ওই সময় থার্ড পার্টির ইনভলভমেন্ট, কেমন থার্ড পার্টি যখন ইনভলভ হয়ে যায়, যেমন পুত্রবধূর সাথে সমস্যা হয়ে গেছে শাশুড়ির, ওই সময় বড় বোন এসে এখানে নাক গলায়, বড় বোন এসা তার মাকে সাপোর্ট দেওয়ার জন্যে তার ভাইয়ের বউকে খুব বেশি হিংসা করে অথবা একটা বকা দিল, এতে করে ওনার মুরব্বীরা করার তো প্রয়োজন নেই, ওনাকে বিয়ে শাদী দেওয়া হয়েছে আরেক জায়গায়, উনি সেখানে তার ফ্যামিলি নিয়ে থাকবেন শান্তিতে, আর এখানে কোনো গণ্ডগোল হয়ে গেলে পরে উনি ইনভলভ হবেন না, উনি বরং মাকে বলবেন যে আম্মু একটু সবর করেন, আমিও তো এখানে আমার একটা পরিবার নিয়ে শাশুড়ি নিয়ে আমি আছি, আরামেই আছি, তো আপনি একটু সবর করেন। এভাবে করে যদি মাকে একটু সবরের ওয়াদ নসিহত করতো তাহলে এটা একটা ভালো রোল প্লে হইতো, কিন্তু আসলে তো ওনারা এটা না করে নিজের মাকে সাপোর্ট করার জন্য এসে ভাইয়ের বউকে একটা একটা বকা দেওয়া অথবা কিছু গালাগালি করা অথবা কিছু সাইজ করে রাখা, এইগুলা অনেকে কিন্তু করে থাকেন। এক কথা এইটা আমি একটা এক্সাম্পল দিলাম, এটা অন্য কেউ তো হইতে পারে, তো সব কিছু মিলিয়ে এটার নাম হচ্ছে থার্ড পার্টি ইনভলভমেন্ট, সাত নম্বর সমস্যা। এই সমস্যাগুলো আমি পেশ করলাম এর অর্থ এ নয় যে এই সমস্যাগুলো সব বাসায় বাসায় আছে, না, অনেক বাসা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে এই সব সমস্যা থেকে অনেক মুক্ত, তারা এনজয় করছেন, তারা আরাম ভোগ করছেন, তারা প্রশান্তি পাচ্ছেন। তাইলে এই প্রশান্তিগুলো আমরা কীভাবে করে লাভ করতে পারি, চলেন
আমি আগে উল্লেখ করেছি, প্রশান্তি পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যে বৈজ্ঞানিক সিস্টেম দিয়েছেন, টেকনিক দিয়েছেন, এছাড়া এর থেকে উন্নত মানের আর কেউ কোনো কিছু দিতে পারে নাই এবং পারবেও না। তো আমি আগে উল্লেখ করে ফেলেছি যে প্রশান্তি পাওয়ার জন্য এক নম্বর হচ্ছে আমাদেরকে আল্লাহমুখী হওয়া, আল্লাহ, কারণ শান্তির মালিক যিনি, তার কাছ থেকে তো আনতে হবে শান্তি। শান্তি কোনো শপিং সেন্টারে কিনতে পাওয়া যায় না। আপনি বড় ধনী হতে পারেন, আপনি মালদার মানুষ হতে পারেন, কিন্তু আপনি যান ইউরোপ, আমেরিকা, ইসলামী দেশগুলো, কি বলে মুসলিম দেশগুলো গিয়ে আপনি খুঁজেন, শান্তি কোনো জায়গায় আপনি কিনতে পাবেন না। ইন্টারন্যাশনাল ট্রেডম্যান আপনি হন এবং সারা ওয়ার্ল্ড আপনি ঘোরেন, কিন্তু কোনো জায়গায় শান্তি নামের কোনো জিনিস কিনতে পাবেন না। শান্তির মালিক যিনি, যার নাম শান্তি, তার কাছ থেকে শান্তি আনতে হবে। সে মালিক কে, এটা আমাদেরকে চিনতে হবে। সেই শান্তির মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেন তার নাম হচ্ছে সালাম। সালাম অর্থ হচ্ছে প্রশান্তি এবং শান্তি। কেমন? ইয়া সালাম। কেমন? আল্লাহর নাম হচ্ছে ইয়া সালাম, ও সালামের মালিক, শান্তি প্রশান্তির মালিক, আমাকে শান্তি দাও। এই জন্য আমরা নামাজ শেষ করে তার কাছ থেকে শান্তি চাই, আল্লাহুম্মা আনতা সালাম, ও আল্লাহ তুমি হচ্ছে সালাম, তোমার নাম সালাম, আল্লাহুম্মা আনতা সালাম ও মিনকা সালাম, এবং তোমার কাছ থেকে শান্তি আমরা চাই। তাহলে শান্তি যার কাছ থেকে চাই, কেমন, তিনি হচ্ছেন মালিক শান্তির। আল্লাহর নামটাই হচ্ছে সালাম। অতএব আল্লাহর কাছ থেকে শান্তি পাওয়ার জন্য আমাদেরকে কিছু করতে হবে। নাম্বার ওয়ান, আল্লাহমুখী হয়ে আল্লাহর নামে আমাদেরকে জিকির করতে হবে। আল্লাহ নিজে বলছেন, শান্তি যদি চাও, এইলে আলা বিজিকির, আলা বিজিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব, তোমাদের অন্তরগুলো প্রশান্ত হয়ে যাবে, ইতমিনান হাসিল করবে, শান্তি লাভ করতে পারবে, প্রশান্তি পেতে পারবে, যদি তোমরা আমার সাথে আমাকে স্মরণ করো, আমাকে জিকির করো। তোমরা মনে রেখো, আলা বিজিকিরিল্লাহ, আল্লাহ বাকির জিকিরের মধ্য দিয়েই কিন্তু শান্তি প্রশান্তি তোমাদের কল্ব লাভ করতে পারে। তাই আল্লাহমুখী হওয়া, আল্লাহর কাছ থেকে শান্তি চাওয়া, নম্বর ওয়ান। শান্তি চাওয়ার জন্যে তার ব্যবস্থা আল্লাহ পাক এরশাদ করেছেন এই আয়াতের মধ্যে, যে আয়াতটি আমি একটু আগে উল্লেখ করেছি। সেই আয়াত থেকে আমরা শিখলাম যে শান্তি পাওয়ার জন্য আল্লাহর সাথে জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে বেশি করে। তিন নম্বর আমি উল্লেখ করেছি, নমাজের সাথে আল্লাহর, আল্লাহকে স্মরণ করার বেশি চান্স মিলে। এই জন্য ওয়াক্তিয়া নামাজ তো আছেই, এছাড়া আরও নওয়াফিল নামাজ যেগুলো আছে, সময় সময় নফল পড়া, এগুলোও আছে। তিন নম্বর হচ্ছে যে শান্তি পাওয়ার জন্য আমি আল্লাহকে স্মরণ করার জন্য জিকির করলাম, এরপরে আমি নামাজ পড়লাম, তারপরের কাজ হচ্ছে শান্তি পাওয়ার জন্য কোরআন তেলাওয়াত, একটা অন্যতম একটা অ্যারেঞ্জমেন্ট, একটা ব্যবস্থা। তাইলে শান্তি পাওয়ার জন্য কোরআন তেলাওয়াত করা, তিন। চার নম্বর হচ্ছে শান্তি পাওয়ার জন্য সবরের সাথে সদ্ব্যবহার করা, সবর এখতিয়ার করা, কেউ কিছু বললে চুপচাপ শোনা এবং নিচের দিকে মাথা দিয়ে একটু মনোযোগী হয়ে শোনা, এবং তার সাথে রিয়েক্ট না করা, পট করে রিয়েক্ট করে কথাবার্তার জবাব না দেওয়া, বরং সবর করা। সবর অর্থ কী? সবর শব্দের অর্থই হচ্ছে অপেক্ষা করা। সবরের অর্থ হচ্ছে কোনো কথা ঝটপট না বলা, টাস টাস করে জবাব না দেওয়া, তার নাম হচ্ছে সবর। তো কেউ আপনাকে একটা কটু কথা বলেছে, আপনি একটু নিচের দিকে তাকান, একটু একটু জবাব না দেন, এটাই হচ্ছে উত্তম। হ্যাঁ, যদি জবাব দেওয়া খুব বেশি প্রয়োজন হয় পরে দেন। কেমন? স্বামী যদি একটা কথা বলেন, তাইলে ওয়াইফ খুব তাড়াতাড়ি করে রিপিটলি যদি আনসার করে ফেলে, তাই এতে করে একটা সমস্যা হয়ে যায়। অথবা স্ত্রী বলছে একটা কথা, এটা বেশি পছন্দনীয় না আপনার কাছে, তা আপনি একটা স্মাইল করেন, আপনি নিজের দিকে তাকান, সবর করেন, আনসার দিয়েন না। এখন আপনি স্মাইল করলে উনি বুঝতে পারবে যে আমি এটা রং করছি, কেমন? কিন্তু আমরা ওই স্মাইল না করে, সবর না করে, আমরা তুমি এটা বলছো জবাব নাও, টাস টাস করে আমরা জবাব দিই। এই জন্য স্বামী স্ত্রী উভয়ের মধ্যে আমি যেটা উল্লেখ করেছি আগে, যে সুসম্পর্কর অভাব এবং সবরের অভাব, কেমন, পট করে জবাব দেওয়ার একটা টেন্ডেন্সি আমাদের অনেকের মধ্যে এটা কাজ করে।
যার ফলে আমরা মনে করি যে এখন জবাব না দিলে ইজ্জতের প্রশ্ন, হ্যাঁ আমার সম্মান যায়, আমার মানহানি হয়ে যাচ্ছে, আমাকে এক্ষণে জবাব দিতে হবে, হ্যাঁ কী বলছে। আর তো যারা বেশি রাগি, কেমন রাগের মাথায় কথাবার্তা বলেন, নাকের আগায় রাগ থাকে যাদের, তাদের তো উপায় নেই, কেমন স্ত্রী বললেই হয় একটু কড়া ভাষায় আনসার করা, আর না গালি দেওয়া, আর না হয় মোটামুটি একটু ধমক টমক দিয়ে ঠান্ডা করার ব্যবস্থা করা। কিন্তু আসলে এইগুলো করলে, ধমক দিলে হ্যাঁ ঠান্ডা হয় না, আর মেজাজ গরম হয়। অথচ আল্লাহ তাআলা এরশাদ করছেন যে তুমি সবর করো, সবর করলে লাভ কী হয়। সুবহানাল্লাহ, অনেক শাশুড়ি আছেন যে পুত্রবধূদের সাথে খেতে পারেন না এবং টাস টাস করেন। পুত্রবধূ নিজের মেয়ে একটা যদি আসে, তাহলে মেয়েকে কত আদর করেন, নিজের মেয়ে আসতে পরে বলবেন না আর থাক আরও কয়েকদিন। আর পুত্রবধূ যদি চায় যে আম্মু আমি একটি ঘুরে আসি, তাহলে ওনাকে ছুটি দেওয়া হয় না। কেমন এই মেয়েটাকে, পুত্রবধূকে ছুটি দেওয়া হয় না তিন দিন, আর যদি দেওয়া হয় যাও একদিন থেকে আসো, কালকে চলে আসো, তোমার আম্মুকে দেখে আসো, এই একদিন দুই দিন এভাবে করে, আর নিজের মেয়ে আসলে তুই থাক কয়েকদিন, এটা তো ইনসাফ হইল না। এই জন্য এই জাতীয় বেইনসাফি হয়, খাওয়া দাওয়ার ক্ষেত্রে বেইনসাফি হইতে পারে, এরপরে অন্যান্য জিনিসপত্রের ব্যবহারের ক্ষেত্রে বেইনসাফি হইতে পারে। আবার কিছু কিছু পুত্রবধূরাও আছেন যে তারা শাশুড়িকে খুব বেশি বিরক্ত ফিল করেন, শাশুড়ির কোনো হক আদায় করা অথবা কোনো সময় দেওয়া তারা কোনো প্রয়োজন বোধ করেন না। কেমন তারা মনে করেন যে শাশুড়ি হচ্ছেন একটা যন্ত্রণা, একটা জ্বালাতন, একটা প্রবলেম, একটা বার্ডেন। এটা যখন আপনি মনে করবেন, যার বাড়িতে আসছেন তাকে মনে করেন বার্ডেন, এটা তো হয় না। শাশুড়ি হচ্ছে এই বাড়ির কিচেনের মালিক, এই বাড়ির মালিক, কেমন আর শ্বশুর সাহেব হচ্ছেন মেহমান, উনি আসেন থাকেন আর সময়মতো খাওয়া দাওয়া করেন এদ্দূর পর্যন্ত, কিন্তু শাশুড়ি হচ্ছেন মেইন চাবি। এখন যদি এই ঘরের মালিককে আমি ইগনোর করি, ঘরের বাড়ির মালিক যে, তাকে যদি আমি অসম্মান করি, ইগনোর করি, তাকে যদি আমি প্রত্যাখ্যান করি, তাকে যদি আমি কোনো সম্মান না দিই, তাইলে পরে এই বাড়িতে থাকতে আমি সম্মান পাবো না। আমি হয়তো আইনি কারণে আমি থাকতে পারবো, আমিও আংশিক মালিক হয়ে গেছি, কিন্তু আইনের কারণে সম্মান পাবেন না, আইনের কারণে আপনি থাকতে পারবেন। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে যে আমাদের শাশুড়ি হোক আর যেই হোক না কেন, আমরা যেন সবসময় যে কাজটা করব সেটা হচ্ছে কোনো অবস্থায় যেন কাউকে আমরা অসম্মানের ব্যবহার না করি, বরং সবসময় সম্মান দিয়ে কথা বলি, সবসময় যেন সম্মান দিতে পারি। কেমন আমি যদি একজনকে সম্মান দেই, তাহলে আমিও কিন্তু সম্মান পাব, তার কাছ থেকে আমি সম্মান পেয়ে যাব ইজিলি। কিন্তু এটা বড় একটা সমস্যা আমাদের অনেকগুলো পরিবারের মধ্যে আছে, যে শ্বশুর শাশুড়ি আর পুত্রবধূর মধ্যে একটা ঝগড়া প্রায় সময় লেগে থাকে, এবং এটা বেশি লেগে থাকে শাশুড়ির সাথে। শাশুড়িদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনার মেয়েকে যেভাবে করে সম্মান দিলেন বা সম্মান করেন, মেয়ে চান আপনি যে আপনার মেয়েটা আসুক, আপনার সাথে বসুক, কিছু গল্প গুজব করুক, কিছু সময় কাটাক, এইভাবে করে আপনার ঘরে যে পুত্রবধূ আনলেন, এই মেয়েটা হয়তো তার আম্মাকে তার একটা প্রিয় মানুষ, তার মন চায় যে আমি আমার আম্মাকে গিয়ে দেখি, একটু কথাবার্তা বলি। তো তাকে ছুটি দিলে অসুবিধা কী? সে যদি দু একদিন ওখানে গিয়ে থাকে সমস্যা নেই। এই জন্য একটু আমাদের মানে আপুষরফা হওয়া দরকার, একটু কম্প্রোমাইজ করা দরকার, একটু ছাড় দেওয়া দরকার, যে আমি যেমন করে আমার মেয়েকে আমি ভালোবাসি, আসতে চাই, সেইখানে আসুক আমি চাই, এখানে সে থাকুক আমার পাশে কয়েকদিন এটা আমি চাই, আমার নাতিপতি আসুক আমি চাই। তাহলে এমনি করে আপনার নাতিপতি দিয়েও আপনার পুত্রবধূকে একটু আপনি ছাড় দেন না, সেও যাক তার মাকে তার বাবাকে দেখে আসুক, এটা হচ্ছে একটা সাইড। আরেকটা হচ্ছে ব্যবহারের দিক থেকে, যে নিজের মেয়েকে আমরা নাম ধরে ডাকি, ফাতিমা আসো, আয়েশা আসো, এটা করো সেটা করো। এখন পুত্রবধূকে কিছু কিছু শাশুড়ি আছেন খুব ভালো মানুষ মাশাল্লাহ, তারা তাদের পুত্রবধূকে নাম ধরে ডাকেন না, কেমন বিবি টিভি হওয়ার আগ পর্যন্ত তখন আম্মু করে ডাকেন, যে আম্মু একটু আসো, আম্মু একটু বসো, আম্মু একটা চা দাও, এইভাবে করে তারা সম্মানের সাথে এগুলো বলেন। আর বিবি টিভি একটা হয়ে গেলে পরে তখন এই বিবির নাম দিয়ে ডাকেন, অমুকের আম্মু কই তুমি। তো এই যে তারা সম্মান দিতে চিনেন, যেসব শাশুড়ি ওদের
পুত্রবধূদেরকে নাম ধরে না ডেকে বরং মানে কি বলে আম্মু কয়ে আম্মু বলে তারা ডাকেন অথবা বেবির নাম ধরে ডাকেন, এইভাবে করে যে সম্মান দেন তারা নিশ্চয়ই এখানে সম্মান পান, কোনো সন্দেহ নাই তারা সম্মান পান। এবং শুধু সম্মান পান না, সম্মানের ফলে শান্তি আসে এবং ছেলেরা খুব সজাগ থাকে যে আমি যদি উল্টাপাল্টা করি আমার বউয়ের সাথে তাহলে আম্মু আমাকে ধরবে। এবং মা বাবাকে নিয়ে একসাথে থাকার মধ্যে একটা বারাকা কেমন, আর যারা একসাথে না থেকে আলাদা চলে যায়, ঘর নিয়ে চলে যায়, ঘর কিনে চলে যায়, রেন্ট করে চলে যায়, কেমন আব্বা আম্মার সাথে তাদের ভাল লাগে না, কেমন তাদের একটা বোরিং লাগে ইত্যাদি ইত্যাদি যদি হয়, তাইলে যখন আলাদা চলে যাবে এক ঘরে থাকার জন্য তখন তো এক ঘরে আর কেউ নাই, কিলাকিলি করে কেমন কেমন, কারো কথাবার্তার উল্টাপাল্টা যখন হয়ে যায় ওই সময় কিলাকিলি করে, এখন ওদেরকে সামলাইবার কেউ নাই। আর যদি পিতামাতার সাথে একই বাড়িতে বসবাস করা হয় তাহলে আব্বা আম্মা একটা ব্লেসিং কেমন, একটু কথা আওয়াজ করে কথা বললে বউয়ের সাথে তখন মা নিজ থেকে ধমক দিবেন, এই বেটা তোদের কী হয়েছে রে আওয়াজ দিচ্ছ কেন, অথবা মেয়ে যদি উল্টাপাল্টা হয়ে যায় তো মেয়ে গিয়ে বলবে আম্মু আপনার ছেলে আমার সাথে এইভাবে করে ব্যবহার করছে, তখন আম্মু বিচার করে দিবে কেমন এই বেটা তুই খেতে লাগলি আমার বউয়ের সাথে। এইভাবে করে মায়া মহব্বতের যেখানে সম্পর্ক আছে এবং সম্মানের সম্পর্ক আছে এখানে সম্মান শুধু না বরং এখানে শান্তি পাওয়া যায়। তারপরে আমি আসি যে ফ্যামিলির মধ্যে নামাজ কায়েম হয়, ছেলেও নামাজ পড়ে মেয়েও নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে এবং তার বউও নামাজ পড়ে, এইভাবে করে যদি নামাজি পরিবার হয়ে যায় তাহলে যারা নামাজ পড়বে ওদের পক্ষ থেকে তো জিকির করা হবে, তারা আল্লাহকে জিকির করবে। আর আল্লাহর জিকির তো শুধু একটা না, সুবহানাল্লাহ বলাও জিকির, বলছি আমি নামাজ পড়াও জিকির, কোরআন তেলাওয়াত করাও জিকির, এগুলো তো আল্লাহর জিকির। সুতরাং যে ফ্যামিলির মধ্যে নামাজ আছে সেখানে কোরআন তেলাওয়াতও আছে, আর যদি কোরআন তেলাওয়াত থাকে তাহলে অবশ্যই সেখানে আবার মানে আজকারগুলো পাঠ করা হয়, ইভিনিং আজকার, মর্নিং আজকার, কোরআন তেলাওয়াত করাও তো আজকার। এইভাবে করে যদি একটা ফ্যামিলির মধ্যে এই কাজগুলো হয়ে থাকে তাইলে পরে আশা করা যায় শান্তি সম্মান সব পাওয়া যাবে। এখন আসি আমি সন্তানদের মধ্যে সম্পর্ক, সন্তানদের মধ্যে সম্পর্কটা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া খাস একটা সম্পর্ক। এই সম্পর্ক যদি কোনো পিতামাতা নষ্ট করে ফেলেন, সন্তানদেরকে আপনি ধমক দেন, আপনি মারধর করেন, ওদেরকে আপনি গালি দেন কেমন, ওদেরকে অ্যাবিউজ করেন, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই আল্লাহর একটা গজব, নাউজুবিল্লাহ জালিক, এই জাতীয় কথাবার্তা যদি পিতামাতার জবান থেকে বের হয়ে যায় তাইলে আর আল্লাহ যদি কবুল করে ফেলেন কোনো কথা ইন্নালিল্লাহ, হ্যাঁ তাইলে তো আপনি সর্বনাশ করে ফেলবেন, কারণ পিতামাতার দোয়া এবং বদোয়া লেগে যেতে পারে এবং কোনো একটা কমেন্ট লেগে যেতে পারে, দোয়া বদোয়া বাদ দেন কমেন্ট লেগে যেতে পারে, যেমন করে আমরা দোয়া করছি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওযুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা, পিতামাতার দোয়া আল্লাহর কাছে লেগে যায়, আল্লাহ তাআলার কাছে আমরা যে আবেদন পেশ করি এই দোয়াগুলো পড়ে এই আবেদনগুলো কিন্তু আল্লাহ পাক শোনেন। এজন্য পিতামাতার উচিত হচ্ছে, আমরা পিতামাতা হিসেবে আমাদের উচিত হচ্ছে আমরা কয়েকটা কাজ আমরা সন্তানদের জন্য করব। এক নম্বর কাজ হচ্ছে সন্তানকে আল্লাহ তাআলা যেন এই জাতির লিডার বানায়, ইমাম বানায়, এই দোয়া করতে হবে। ইমাম মানে হচ্ছে লিডার, কমিউনিটি লিডার, এই কমিউনিটির যেন তারা লিডার হয়, কমিউনিটিকে যেন তারা রান করতে পারে, লিড করতে পারে। এজন্য নবীগণ দোয়া করেছেন সুবহানাল্লাহ ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা, আয় আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে তুমি মেহরবানি করে কমিউনিটির ইমাম বানাও, জাতির ইমাম বানাও ও ইম্মতের ইমাম বানাও, এইভাবে করে দোয়া করেছেন কারা, নবীগণ দোয়া করেছেন। এই যে দোয়া আমি একটু আগে উল্লেখ করেছি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, এই দোয়া, তাছাড়া আমরা জানি জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, হ্যাঁ তার ছেলে আরেক নবী ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে তিনি দোয়া করেছেন, দোয়া করা হয়েছে জাকারিয়ার ব্যাপারেও যে তার আম্মু দোয়া করেছেন না যে ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ মা দোয়া করছেন আমার পেটের যে সন্তান তুমি দিয়েছো এই সন্তানকে আমি তোমার ঘরের জন্যে অর্থাৎ বাইতুল মাকদিসের জন্যে আমি ওয়াকফ করে দেব, মুহাররান ফাতাকাব্বাল মিন্নি, কেমন আমার সন্তানকে ভালো রাখার জন্যে তোমার নামে ওয়াকফ করে দিলাম, সুবহানাল্লাহ
আল্লাহ তুমি দোয়া কবুল করো। এই এভাবে করে যদি দোয়া করে একজন পিতামাতা লেগে থাকে আল্লাহর রহমত পাওয়ার জন্য এবং সন্তান ওকফ করে দেয়। অনেক মা আছেন মাশাআল্লাহ, তারা সন্তানকে সন্তান পাওয়ার আগে থেকেই তাদের একটা তামান্না থাকে যে আমি একটা সন্তান আল্লাহ যদি দেয় হাফিজ বানাবো, আলিম বানাবো, লিডার বানাবো। হাফিজ আলিমের দোয়া করা হয় অবশ্য বা শিক্ষিত করার দোয়া হয়, কিন্তু বোধহয় নেতা বানাবার দোয়া আমরা খুব কম করি। হ্যাঁ, আমরা ইমাম বানাতে চাইব, নেতা বানাতে চাইব। ইমাম মানে নেতা, লিডার। ইমাম শব্দের অর্থ হচ্ছে যে আগে থাকে, যে লিড করে। কেমন সমাজকে লিড করার জন্যে, কমিউনিটিকে লিড করে পরিচালনা করার জন্যে আমরা বোধহয় আল্লাহ তাআলার কাছে দোয়া করি খুব কম লোক। আমার অনুরোধ থাকবে সকল মা বাবা যারা আমার সাথে রয়েছেন, এখন সংযুক্ত আছেন, সবার কাছে আমি অনুরোধ করব যে আসুন আমরা যেন আমাদের সন্তানগুলোকে আল্লাহ লিডার বানাই। নবী ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া তো আমরা বোধহয় জানি, রব্বি ইন্নি আসকানতু মিন যুররিয়্যতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। রব, ও আল্লাহ, আমি তোমার পবিত্র ঘরের সামনে কাছে আমি আমার এই নবজাতক বেবি ইসমাইলকে তার মায়ের সাথে রেখে যাচ্ছি। খেয়াল করেন, তিনি দোয়া করে বললেন, রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, আল্লাহ তুমি আমার দোয়া শোনো। যে জায়গার মধ্যে কোনো গাছপালা নেই, ঘর নাই, বাড়ি নাই, হাওরের মধ্যে আমি রেখে যাচ্ছি, খোলা আকাশের নিচে রেখে যাচ্ছি, তুমি তার জন্য রাহবর বনে যাও, আর তুমি তাদেরকে ফল ফ্রুট থেকে খাবারের ব্যবস্থা করো। তিনি দোয়াও করলেন যে আমি রেখে যাচ্ছি, আর ওইদিকে তিনি আবার বললেন যে রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। এরপরে তিনি দোয়া করলেন কিসের? হ্যাঁ, লিয়ুকিমুস সালাত ফাজআল আফইদাতাম মিনান নাস তাহউই ইলাইহিম ওয়া রিযকুহুম মিনাস সামারাত, যেন তারা নামাজ কায়েম করতে পারে। তাই নামাজ কায়েমের দোয়া করেছেন আগে, যেন সন্তানরা, পরিবার পরিজনরা যেন তারা নামাজ কায়েম করতে পারে। আমার আলে আওলাদ যারা আসবে, পরবর্তী প্রজন্ম যারা আসবে, যুররিয়াত যারা হবে, কেমন ওরা যেন নামাজ কায়েম করে। লিয়ুকিমুস সালাত ফাজআল আফইদাতাম মিনান নাস, আর মানুষের দিলগুলো যেন ওদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। তাহলে এই যে তিনি দোয়া করলেন, এরপরে তিনি নেক্সট আয়াতে তিনি বলতেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত ইয়াওমিন যুররিয়্যাতি, আয় আল্লাহ আমাকে এবং আমার পরিবারবর্গকে, আমার পরিবার পরিজনকে, আমার অফস্প্রিং যারা আসবে পরবর্তী বংশধরদেরকে তুমি নামাজের ব্যবস্থা করে দাও, নামাজ কায়েমের ব্যাপার অভ্যস্ত করে দাও। রব্বানা ও তাকাব্বাল দোয়া, ও আল্লাহ, ও আমার রব, আমার দোয়া কবুল করো। কেমন সুবহানাল্লাহ! তাইলে এই দোয়াগুলো তারা করেছেন, এমনি এমনি করেছেন, আমাদের জন্য শিক্ষণীয় শিক্ষা। তাহলে আসুন আমরা যেন আমাদের সন্তানদের জন্য সদ্ব্যবহার করি, আর ওরা লিডার হওয়ার জন্যে, ইমাম হওয়ার জন্যে, জাতিকে পরিচালনা করার জন্যে, গোটা কমিউনিটিকে পরিচালনা করার জন্যে আল্লাহর কাছে যেন ওদেরকে লিডার বানানো হয়, এই দোয়া আমরা করি। কেমন! প্লিজ, সকল মা বাবার কাছে আমার অ্যাপিল, আপনার জবান থেকে একটা কটু কথা আপনার সন্তানের জন্য বাইর করবেন না, কোনো বদদোয়া দিবেন না, কোনো খারাপ কথা, কোনো খারাপ গালি দিবেন না। আপনি যেটা দিবেন এমন হইতে পারে ওই সময় খুব কবুলের টাইম, আপনার দোয়াটা, আপনার এই এই যে কমেন্টটা, কোনো মন্তব্য, কোনো বদদোয়া, কোনো একটা খারাপ কথা এই সময় হয়তো কবুল হয়ে যেতে পারে, এবং কবুল হয়েছে বলে অনেকগুলো ইতিহাস আছে। মা বাবার খারাপ কথা আল্লাহ কবুল করে ফেলেছেন, কোনো মা কষ্ট পেয়ে বদদোয়া দিয়েছেন, বাবা কষ্ট পেয়ে বদদোয়া দিয়েছেন। কেমন! মা বাবার বদদোয়া পট করে লেগে যেতে পারে। তো এই জন্য উত্তম হচ্ছে যে আসুন আমরা যত কষ্ট পাই ঔলাদদের কাছ থেকে যেন আমরা এগুলার ব্যাপারে সবর করি। সবর করলে অনেকগুলো লাভ। যে স্ত্রী স্বামীর জ্বালাতন নির্যাতন মানে উপেক্ষা করে অথবা সবর করে, তার যে পিতামাতা তার ঔলাদের ব্যাপারে কোনো কষ্ট পেয়ে সবর করে, এভাবে করে যারা সবর করবেন, আল্লাহ বলছেন ওয়াজাজাহুম বিমা সবরু জান্নাতাও হারিরা, যারা সবর করবে দুঃখ কষ্টের মধ্যে ওদেরকে আমি আল্লাহ জান্নাত দেব। সুবহানাল্লাহ! তাইলে সবরের বিনিময়ে আমি জান্নাত পাব। একজন মহিলা আমার কাছে আসছিলেন, তার বেশ কিছু কমপ্লেন নিয়ে হাজব্যান্ডের উপর, মহিলা এবং তার স্বামী আসছিল। তো স্বামী স্বীকার করলো যে জি,
ইমাম সাহেব এগুলো আমার হয়ে যায়, আমার দোষ। বিচারীর স্টেটমেন্ট আসলো প্রথমে, এরপরে জিজ্ঞেস করলাম যে মিয়া সাহেব কী অবস্থা, বললো যে জি হুজুর এগুলো আমার হয়ে যায়, আমি আমারে কন্ট্রোল করতে চেষ্টা করি, পারি না। কিন্তু বিচারী তো আমাকে খুব বেশি করে কী বলে আমাকে মানে উত্তেজিত করে, এমন আমাকে প্রভোক করে বেশি করে, আমি একটা একটা বললে উনি দশটা বলে, তখন আমার রাগ আমার মাথায় রক্ষা করতে পারি না আমি। কিন্তু যেগুলো বলতেছে এগুলো ঠিক, যখন বিচারা ঠিক বললো এবং খুব নরম হয়ে গেছে বিচারা, তখন আমি বললাম যে আপনি, তার স্ত্রীকে বললাম আপনি কি আল্লাহ জান্নাত চান না, আপনি একটু সবর করেন না কেন, আপনি কি সবর করতে পারবেন না, সবর কি আপনার নাই, আপনার বংশে নাই, আপনার মার মধ্যে মায়ের কাছ থেকে শিখেন নাই, বাবার কাছ থেকে শিখেন নাই সবর? এইভাবে যখন মহিলাকে আমি ধরলাম, মাশাআল্লাহ উনি খুব ঠিকমতো রিয়েলাইজ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দি, আমি আমি এই এত পড়লাম যে অসবা অজাজা হম বিমা সবারু জান্নাতান ওয়া হারিরা, আপনাকে আল্লাহ আল্লাহ বলছেন যে আপনি যদি সবর করেন আল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিবে। এই আল্লাহ জান্নাত পেয়ে যাবে সবর করলে, এটা উনি জানতো না বললো। আর বললো আমি আজকে থেকে ইনশাল্লাহ আপনার কথা মতো আমি জান্নাত পাওয়ার আশায় আমি আমার স্বামীর কোনো কথার আনসার করবো না। আল্লাহ আকবার, ওয়াদা করে গেছে আল্লাহর বান্দি, কেমন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস যে তারা তারা শান্তি পেয়েছে, এই জন্য শান্তি পাওয়ার জন্য, পারিবারিক শান্তি পাওয়ার জন্য, কলহ বিবাদ থেকে বাসার জন্যে আমাদের উচিত হচ্ছে আমরা যেন সবর করি। সবর করলে পরে দুনিয়ার মধ্যে শান্তি এসে গেল। আপনি একটা কথার আনসার এখন করলেন না, আপনি চুপ ছিলেন, সবর করছেন, এই সবরের বিনিময়ে এখানে পেয়ে গেলেন শান্তি, কোনো দ্বন্দ্ববর আর হয় নাই। আর পরকালে গেলে পরে আপনার জন্য জান্নাত তো আছেই, সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা আমাদের রাগ গুসা মাইন্ড করা, জিদ ধরা, এগুলো যেন একটু ত্যাগ করি, তাইলে পরে আমরা আশা করব ইনশাল্লাহ আমাদের পরিবারের মধ্যে শান্তি আসতে পারবে ইনশাল্লাহ। শান্তি আসার জন্য পথ খুঁজে, শান্তি তো এমনি আসতে পারে না, শান্তির মালিক যিনি তিনি শান্তি পাঠান, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি আসতে হইলে, আমি আগে বলেছি যে আমরা আল্লাহর কাছে শান্তি চাইব, আর শান্তিটা আসতে হইলে নিয়ম হচ্ছে আল্লাহ পারমিশন নিয়ে আসবে। কিন্তু আল্লাহ যখন পারমিশন দিবেন ওই সময় শান্তি আসতে হইলে তার পথ লাগে, তার জন্য আপনি পজিটিভ কাজ করবেন। সেই পজিটিভ কাজই আমি বলতেছি, পজিটিভ কাজ যেন আমরা করি, যেন শান্তি সাহেব আসতে পারেন আপনার আপনি পর্যন্ত। সেই পজিটিভ কাজ হচ্ছে নাম্বার ওয়ান সবর। কেমন টাস টাস করে আনসার করার মধ্যে কোনো শান্তি নেই, আর্গুমেন্টে কোনো ফায়দা দেয় না। আজ পর্যন্ত কেউ মানে কারো পক্ষ থেকে এটা আমরা পাইনি যে আমরা আর্গুমেন্ট করেছি আর আমাদের মধ্যে খুব শান্তি এসে গেছে, না, আর্গুমেন্ট করলেই সমস্যা। একটা থিওরি আমরা প্রায় সময় আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমরা প্রায় সময় শেয়ার করে থাকি, সেটা হচ্ছে যে মানুষ মারদরবার এবং পারিবারিক কলহ কেন করে, কেন এগুলোতে জড়ায়। আসলে আমরা অনেকে কিন্তু এটা জানি না, সব কিছুর শুরু হয় কিন্তু দুর্ব্যবহার থেকে, খারাপ আচরণ থেকে, আখলাক ভালো না, এই জন্য জবান ভালো না, আচরণ ভালো না। ওখান থেকে ফর এক্সাম্পল আপনি একটা খারাপ কথা বলে দিয়েছেন আপনার স্ত্রীকে, যে স্ত্রীটা আপনার পার্টনার, রাত দিন আপনার সাথে আছে, আপনাকে খাওয়ায়, আপনাকে শোয়ায়, আপনাকে সম্মান করে, আপনাকে এত আদর করে, সব কিছু করলো, এখন তার সাথে একটা দুর্ব্যবহারের জন্য আপনি একটা গালি দিয়ে ফেলছেন, আপনার জবানটা ভালো না অথবা আপনার বিহেভিয়ার খুব ভালো না, যার ফলে আপনি একটা আচরণ করেছেন, অথবা আরেকটা জিনিস আছে খুব নেগেটিভ, সেটা হচ্ছে যে আপনি মোবাইল ইউজ করেন এবং আপনার মোবাইল তার হাতে গেলে পরে আপনি খুব রেগে যান, আপনি আপনি রেগে গেলে বোঝা গেল আপনার মোবাইলে আপত্তিকর কিছু আছে, অটোমেটিক এটা হিউম্যান সাইকোলজি, এটা বুঝতে কারো বাকি থাকে না। যদি কোনো স্ত্রীর মোবাইল তার স্বামীর কাছে গেলে পরে মাইন্ড করে, অথবা ভাইস ভার্সা, যদি স্বামীর কোনো মোবাইল যদি স্ত্রীর কাছে গেলে পরে মাইন্ড করে, স্ত্রীরটা স্বামীর কাছে গেলে পরে, সন্তানেরটা মার কাছে গেলে পরে, মা বাবার কাছে যদি মা বাবার কোনো ফোন সন্তান দেখে ফেললে মাইন্ড করেন, তাহলে বোঝা গেল যে আপনার মোবাইলে কোনো ধরনের কোনো সমস্যা আছে। আপনি আনএক্সপেক্টেড কোনো কাজ করেন, আপনি কোনো হারাম আইটেম আপনি ইউজ করেন, কোনো কোনো হারামের সাথে আপনি সংযুক্ত আছেন, জড়িত হয়ে গেছেন, এই জন্য আপনি চান না আপনার মোবাইল অন্য কেউ আর দেখুক, অথবা আপনি লক করে রাখেন, আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি রাখেন, এইগুলা আরেকটা সমস্যা
খাড়া করে। এটা পরিবারের মধ্যে ট্রাস্টের সমস্যা, স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী তার স্বামীকে ট্রাস্ট করে না। এগুলো নিয়ে অনেক আচার বিচার হয় প্রায় সময়। এই যে গতকাল কেন পরশু দিনে আমি একটু বিচার করলাম, কেমন যে স্বামীর মোবাইলের মধ্যে কী বিচার পেয়ে গেছে, স্ত্রী পেয়ে গেছে, কেমন বিচারি পেয়ে বলতেছে যে তোমাকে আমি আগেও সতর্ক করেছি আর আজকেও তোমাকে করলাম, তোমার একটা এগ্রিমেন্ট ছিল যে তোমার যদি কোনো আপত্তিকর কিছু পাই আমি তোমার কাছে পেশ করব, তুমি যদি না শোনো তাইলে পরে আমি মুরব্বীর কাছে যাব, এটা এগ্রিমেন্ট ছিল আমাদের। তো এখন তুমি এটা শুনছো না, শোনো, আমি 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 তোমার সামনে বিষয়টা পেশ করলাম যে তোমার মোবাইলে আমি এটা পাইছি, আপত্তিকর জিনিস পাইছি। তো এই আপত্তিকর জিনিসটা পাওয়ার পর তোমাকে সংশোধন করার চেষ্টা করলাম, সংশোধন হয়ে যাও, যদি না হও আবার পাই তাহলে আমি এটা কেস আকারে মুরব্বীদের কাছে পেশ করব, না হয় তোমাকে নিয়ে ইমাম সাহেবের কাছে যাব। এই মানে এই অবস্থা, এভাবে করে প্রায় কেস টেস আপনারাও পান, শুধু আমরা না। কেমন এগুলো কেন হয়? এগুলো হয় যে ট্রাস্টের অভাব। একবার যদি ট্রাস্ট ব্রেক হয়ে যায় আপনার স্ত্রীর কাছে আপনার সম্মান নষ্ট হয়ে যাবে, আপনার স্ত্রীর কাছে যে আপনার আদর এবং ভালোবাসা যেটা ছিল ওইটার মধ্যে ঘাটতি পড়ে যাবে। কেমন এই জন্য স্বামী স্ত্রীর ট্রাস্ট যদি একবার নষ্ট হয় এটা ফিরে পাবেন না, এবং এটা ফিরে পাওয়া খুব কঠিন হয়ে যাবে। তো আমার অনুরোধ থাকবে, আসুন সন্তানদের সাথে স্বামী স্ত্রী একে অন্যের সাথে আমরা যেন সৎ ব্যবহার করি, দুর্ব্যবহার করি না, আমাদের জবানটাকে যেন ভালো বানাই এবং সুন্দর কথাগুলো বলি। এবার চলি ওই আয়াতের মধ্যে, আবার যে আয়াত দিয়ে শুরু করেছিলাম আমি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস-সালাহ ওয়া আতুজ-যাকাহ। কেমন ওয়াকুলু লিন-নাসি হুসনা, সূরা বাকারা আয়াত, যে তোমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করো। ওয়াকুলু, তোমরা বলো, লিন-নাসি, গোটা মানব জাতির সাথে, হুসনা, সুন্দর সুন্দর কথা। সুবহানাল্লাহ, সুন্দর কথা বলতে এই আয়াত আমাদেরকে হুকুম দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে হুকুম করা হচ্ছে যে তোমরা সুন্দর ব্যবহার করো, সুন্দর কথাগুলো বলো, অত্যন্ত সৌজন্যমূলক এবং অত্যন্ত সৌহার্দ্যমূলক কথাবার্তা তোমরা একে অন্যের সাথে বলো। তাইলে আসুন আমরা একটু কনক্লুড করি যে অশান্তি কী কী কারণে ফ্যামিলির মধ্যে হয় আমরা শেয়ার করলাম, আর এই অশান্তিগুলো দূর করার উপায় হিসেবে কয়েকটা জিনিস আমি উল্লেখ করেছি। নাম্বার ওয়ান, আমি একটু জিস্ট হিসেবে আবার উল্লেখ করি। এক নম্বর হচ্ছে আমরা যেন আল্লাহ তাআলার কাছ থেকে শান্তি পাওয়ার উদ্দেশ্যে আজকারগুলো আমরা একটু মুখস্থ করে পড়ি। তিন নম্বর বলছিলাম নামাজ, তিন নম্বর বলছিলাম কোরআন তেলাওয়াত করা, এবং পরিবারকে আমরা আল্লাহমুখী করার জন্যে বেশ কিছু কাজ আমরা যেন করতে পারি। চার নম্বর যেটা আমি বলছিলাম সেটা ছিল যে সবর করা, একে অন্যকে সম্মানের ব্যবহার করা এবং সবর করা। পাঁচ নম্বর যেটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম সেটা ছিল যে সন্তানদের সাথে এবং নিজের পুত্রবধূদের সাথে, শাশুড়ি হিসাবে এবং পুত্রবধূরা আপন শাশুড়িদের সাথে, শ্বশুরের সাথে সম্মানজনক ব্যবহার করা। যদি আমি সম্মান দেই আপনার, আপনিও কিন্তু সম্মান পেয়ে যাবেন। তো আসুন এই কয়েকটি জিনিস আজকে শেয়ার করলাম, সমাজ থেকে, আমাদের পরিবার থেকে আল্লাহ পাক সকল অশান্তি দূর করে নিন আমরা দোয়া করি, এবং এই আইটেমগুলো যেন আমরা ব্যবহার করি। আল্লাহ পাকের নাম হচ্ছে আসসালাম, আর আল্লাহর কাছ থেকেই কিন্তু শান্তি আসে, সালাম আসে। এই সালামতি, নিরাপত্তা, শান্তি, প্রশান্তি সব কিছু মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আসুন আমরা যেন আল্লাহর কাছ থেকে এই শান্তি পাওয়ার জন্য এই কাজগুলো আমরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অত্যন্ত সবরের সাথে, ধৈর্যের সাথে আমাদের পরিবারগুলোকে সুন্দর করে পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমাদের এই পর্যন্তই উপস্থিতি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী বুধবার পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই তামান্না রেখে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।